এটা হচ্ছে ইলিশ পেটি সন্দেশ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার জন্য রইল প্রাণডালা শুভেচ্ছা। আমি উমর করিম রয়েছি আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আসছি পটুয়াখালী কুয়াকাটায়। মামুন আহমেদ, কি বিক্রি করেন আপনি এখানে? নাটোরের কাঁচাগোল্লা বিক্রি করেন। দর্শক, এটা হচ্ছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এটা নাটোর থেকে আনেন সরাসরি? দাম কত ভাই? 400 টাকা কেজি। আপনারা আসলে খেতে পারবেন মাত্র 400 টাকা। আর এক এক পিস কত করে? এক এক পিস 30 টাকা করে। আর একটা কিছু দেখেন আমাদেরকে, কাগজে দেখান, বাটি নেই আপনার কাছে? আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ক্ষীর সন্দেশ। এটা কি কি উপাদান দেয় এর ভিতরে? দুধের ক্ষীরা চিনি দিয়ে এই ক্ষীর সন্দেশগুলো তৈরি করা হয়। আর এটা কি একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়, কোনো ভেজাল নাই তো? আচ্ছা রাখেন, এখন আরও রসগোল্লা আমরা কিছু দেখাবো। ইলিশ পেটি সন্দেশ। হ্যাঁ, ইলিশ পেটি, এটা হচ্ছে ইলিশ পেটি সন্দেশ। এর না ইলিশ পেটি হলো কেন? এটার আকারের কারণে না? দেখুন কি সুন্দর, ইলিশ মাছের মতো সাইজ করে ইলিশ পেটি বলা হয় এটাকে, নাকি? ইলিশের পেটের মতো কাটছে নাকি? আচ্ছা, এটার দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ইলিশ পেটি? 20 টাকা। 20 টাকা করে। কুয়াকাটা যদি কেউ আসেন এটা খেতে পারেন। এখানে কি সবসময় বিক্রি করেন? না, সিজনে। উনি সিজনে না, উনি রেগুলার বিক্রি করেন এই সন্দেশগুলো। বাড়ি কোথায়? বাড়ি নাটোরে। বাট তিনি এখানে বিক্রি করতে আসছেন এই রসগোল্লাগুলো। এদিকে কি সংসার চলে? হ্যাঁ। আর কি কি আছে আপনার? আমার দর্শকরা যদি খায় কোনো সমস্যা হবে না তো? এটার নাম কি? রস হচ্ছে রস কদম। রস কদম, একদম কদম ফুলের মতো। এটার দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস রস কদম? 10 টাকা। কয় বছর ধরে বিক্রি করেন? দীর্ঘ 3 বছর ধরে তিনি বিক্রি করতেছিলেন। আর কি আছে আপনার প্রোডাক্ট দেখেন আমাদের? আপনারা এখানে আসলে দেখতে পারবেন, অনেক মানুষ এখানে খেতে আসে দর্শক। আমি আর একটা জিনিস দেখাবো, এটার নাম কি ভাই? ও, পেয়ারা, সরি, পেয়ারা সন্দেশ। এটার দাম কত? 10 টাকা, মাত্র 10 টাকা। এর ভিতরে 5টা আইটেম নিয়ে আপনি কাজ করেন নাকি? জি। আচ্ছা, দৈনিক কত বিক্রি করেন? 4-5 টাকা। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা থেকে এখানে অনেক মানুষ আসছে, এই পিছনে বিক্রি করতেছে। কি এইটা হচ্ছে একটি দোকান, এখানেও মানুষ আসছে। কুয়াকাটা সমুদ্র সৈকত অসাধারণ একটি জায়গা।